এখানে গত 30 তো এলাম বাজারে সিপিএফ, এই আমরা আমাদের উত্তরমুড়ার ব্রাঞ্চের সক্রিয় সিপিএম কর্মী কট্টর কর্মী ছিলেন, উনি মিছিলে অংশগ্রহণ করেছিলেন। উনি মারা যাওয়াতে উনি এতই দরিদ্র ছিলেন যে উনি এখানে একখানি জমি বাঘা করতেন, এই জমিটা ওনার বাড়িতে এই জমিটা দেওয়াতে মিনিমাম 6,000 টাকার প্রয়োজন। ওনার বাড়িতে সাধ্য নাই যে এই জমিটা দায়া নিয়ে সেটা বাড়িতে ডান্ডা সংগ্রহ করবো। তো আমরা সিপিআইএম উত্তরমুড়া ব্রাঞ্চ কমিটি সকলে মিলে, কর্মী সমর্থকরা সকলে মিলে এই ধান জমিটা কেটে নিয়ে বাড়িতে পৌঁছানোর লিগে দায়িত্ব আমরা গ্রহণ করছি। Ah, 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 ah